এক পাশে মসজিদ, অন্য পাশে মন্দির। মুসল্লিরা নামাজ আদায় করছেন, মন্দিরে চলছে দুর্গোৎসবের পূজার্চনা। এভাবেই যুগের পর যুগ যে যার ধর্ম পালন করে আসছেন। ধর্মীয় সম্প্রীতির এমন নজির লালমনিরহাট ও কুষ্টিয়ায়, জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ছোট্ট একটি চত্বর, লালমনিরহাটের পুরান বাজার এলাকার এক পাশে জামে মসজিদ, তার দেয়াল ঘেঁষেই কালীবাড়ি মন্দির। মসজিদে মুসল্লিরা আদায় করছেন পাঁচ ওয়াক্ত নামাজ, আর অন্য পাশে উলুধ্বনি, বাদ্যযন্ত্র এবং মন্ত্রপাঠ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আমার ছোটবেলার থেকে আমি দেখতেছি যে আমরা সবাই মিলেমিশে একসাথে আমাদের ধর্ম আমরা পালন করি, ওদের ধর্ম ওরা পালন করে। যখন বড় কোনো পূজা পার্বণ হয় আমরাই ভলান্টিয়ার হিসাবে থাকি, স্বেচ্ছায় শ্রম দেই। আমরা এখান থেকে একটা মেসেজ মানব জাতির জন্য দিতে পারি যে দুটি ধর্মের মানুষ যদি পরস্পর সহিষ্ণু হয় তাহলে সহাবস্থান করা সম্ভব। সামনের খোলা জায়গাটিতে মুসলমানরা জানাজার নামাজ, আর হিন্দুরা আয়োজন করে মেলার। এ যেন ধূপকাঠি ও আতরের সুগন্ধির মিলন মেলা। পূজা এলে মন্দির ও মসজিদ কমিটির লোকজন মিলে সিদ্ধান্ত নেন প্রার্থনা সমন্বয়ের। প্রকাশ ঘটে পারস্পরিক শ্রদ্ধাবোধের। আমরা ধর্মীয় নেতা হিসেবে সবসময় মানুষকে উদ্বুদ্ধ করি যাতে করে এরকম কোনো সমস্যা না হয়। এই ঐতিহ্যটা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলে আসুক, চলে যাক, এবং এটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা উভয় উভয় ধর্মকে ভালোবেসে সম্মান জানিয়ে পরিচালনা করে আসছি, আমাদের মাঝখানে কোনো বিরোধ নেই। কুষ্টিয়ার ভেড়ামারা কয়েকটি স্থানে মসজিদ ও মন্দির পাশাপাশি, তবে আজানের ধ্বনি ভেসে আসতেই বন্ধ হয়ে যায় ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর উলুধ্বনি। আবার নামাজ শেষেই সকলে মেতে ওঠেন শারদীয় দুর্গোৎসবে। সবাই সহযোগিতা করে, আমরা পুরো পূজা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে উদযাপন করি। সবাই ভাই ভাই, আমরা এখানে বসবাস করি, কোনো ঝুট ঝামেলা নাই আমাদের। যার যার ধর্ম পালনের সময় সমন্বয় করে মসজিদ ও মন্দির কমিটি। এই দৃষ্টান্ত বিশ্ব দরবারে জানান দেয় বাংলাদেশে চিরায়ত ধর্মীয় সম্প্রীতির জয়ধ্বনি। আমরা হিন্দু মুসলিম সমন্বয়ে প্রতি বছর অত্যন্ত আন্তরিকতার সহিত পূজা পার্বণ করে আসি। আমাদের চর্চায় তারা, তাদের চর্চায় আমরা কখনোই বাধাপ্রাপ্ত হই না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এখানে উভয় ধর্মের মানুষ আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো চর্চা করে থাকি। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।